আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরুর ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি দেশের জন্য মঙ্গলজনক হয় না বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। রাজনৈতিক হিংসা ভুলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলামের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এবং নাগরিক কমিটির আহ্বায়ক অঞ্জন চৌধুরী পিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে পাবনা মেডিকেল কলেজকে হাসপাতালে রূপান্তর, পাবনা ঢাকা সরাসরি ট্রেন চালু, সরকারি এডওয়ার্ড কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং ঈশ্বরদী বিমানবন্দর চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছি, আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লাহ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। আজকে ঘোষণা করলাম আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ শুরু হবে, স্থাপিত হবে। আপনারা পাবনা ঢাকা যে রেলটি চলবে সেই রেলের নামকরণ কি হবে সেই নাম আপনারা এখন ঠিক করবেন, পাবনা ঢাকা এক্সপ্রেস। এই পাবনা ঢাকা এক্সপ্রেসের নামকরণ কি হবে এইটা আপনারা এখন ঠিক করেন।